গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম। কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন থেকে উদ্ধৃতি দিয়ে আমার আজকের খুতবা বক্তব্য শুরু করতে চাই। তিনি বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোদের মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন। রসুলকে অপমান করলে যদি তোর মন না কাঁদে, এ তুমি কেমন মুসলমান? এটা পরিষ্কার যে তুমি মুসলিম নও, তোমার ভিতরে নিফাক মুনাফিকি রয়েছে, তোমার ভিতরে মুনাফিকি রয়েছে, মুনাফিকি ব্যাধি রূপ তোমার ভিতরে রয়েছে। কারণ তুমি মুসলিম, আর তোমার রসুলকে অপমান করবে, তোমার হৃদয়ে ফেটে যাবে না, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হবে না, এতেই বোঝা যায় তুমি মুসলিম না, তুমি ডুপ্লিকেট মার্কা ফরমালিন যুক্ত ভাইরাস যুক্ত মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমার কষ্ট লাগে, আফসোস লাগে, অনেক আজকে অনেক দুঃখ নিয়ে আফসোস নিয়ে বলতেছি, গোটা পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলিম রয়েছে, প্রায় 65টি দেশ মুসলিম রাষ্ট্র। সম্মানিত হাজরিন, আজকে এই যে ফ্রান্স, আজকে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা যেভাবে করে এই রসুলকে নিয়ে ব্যঙ্গ কার্টুন তৈরি করে তারা সেটা বহুতলা ভবনে প্রদর্শন করেছে, রসুলকে খাটো করার জন্য, রসুলকে টিটকারি করার জন্য, রসুলকে মস্কারা করার জন্য, রসুলকে ছুটো করে তার মানে হলো এই কার্টুন দেওয়া করার মাধ্যমে তার নামে কার্টুন বানানো। এটা শুধু রসুলকেই ওইভাবে খাটো করে নাই, গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলিমদের কলিজায় এই ফ্রান্স আজকে আগুন ধরে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আফসোস দুঃখ নিয়ে বলতে হয়, ও মুসলমান, তুমি এখনো ঘরে বসে আছো, তোমার এখনো কোনো আফসোস নাই, তোমার ভিতরে এখনো কোনো আবেগ দেখছি না, তোমার ভিতরে এখনো কোনো কষ্ট দেখছি না, অত সব তোমার আমার নবী বিশ্ব নবী যার উপরে একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্তবা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, যাকে ভালো না বসলে তুমি ইমানদার হতে পারবা না। তুমি যত বড় মুমিন হও, যত বড় ইমানদার হও, যত বড় মুসলিম হও, যত বুজুর্গ হও, যত তাহাজ্জুদ গুজারি হও, যদি তুমি বিশ্বনবী মোহাম্মদ আরবি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন প্রাণ দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে এমন কি পিতা মাতা আত্মীয় স্বজন নিজের জীবনের চাইতেও যতক্ষণ তুমি তোমার রসুলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি ইমানদার নও, তুমি ইমানদার হতে পারবা না, তুমি যত বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন। হাদিস, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা সিং রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আনাস থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পিতা মাতা, তারা তাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন সন্তান সন্তান এমনকি নিজের জীবনের চাইতে আমি রসুলকে যতক্ষণ না পর্যন্ত তোমরা বেশি ভালোবাসবে, বেশি পছন্দ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আপনাকে, আমার আপনার দায়িত্ব হলো, ইমানের দাবি হলো, সকলের ঊর্ধ্বে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও মুসলমান, আজকে সেই তোমার আমার হৃদয়ের স্পন্দন, মানবতার মুক্তিদূত সাইদুল মুরসালিন খাতামান নবীন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ফ্রান্স সরকার তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে তারা সেটাকে প্রদর্শন করতেছে বহুতলা ভবনে, জায়গায় জায়গায় বহুতলা
ভবনে তারা সেই কার্টুন বানিয়ে অঙ্কন করে সেটা প্রদর্শন করতেছে। এর মাধ্যমে মুসলিমদের সাথে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, মুসলমানদের কলিজায় আগুন ধরে দিয়েছে, গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের মন হৃদয় ভেঙে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এর জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হলো, আমরা তো সেই ফ্রান্সে গিয়ে ফ্রান্স সরকারের সাথে যুদ্ধ করতে পারবো না। ও মুসলমান, আমার তোমার দায়িত্ব হলো এখান থেকে বসে অন্তত ফ্রান্স সরকারের যে পণ্য আছে সেই পণ্য বর্জন করতে হবে। ফ্রান্সের কোনো পণ্য, ফ্রান্সের কোনো মালামাল ক্রয় করা যাবে না। ব্যবসায়ী যারা, মুসলিম ব্যবসায়ী যারা আছে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফ্রান্সের কোনো পণ্য ক্রয় করা যাবে না। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর আর একটা বিষয় রয়েছে, এই দেশ হলো মুসলিমদের, 95-90% মুসলিমের দেশ হলো বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, 90% মুসলমানের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনারও দায়িত্ব হলো ফ্রান্সের সাথে সমস্ত কূটনৈতিক যত সম্পর্ক আছে সব ছিন্ন করে দেওয়া। এটা হলো ইমানের দাবি। সম্মানিত হাজিরিন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যাকে মুসলমানেরা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে, অনেকে হয়তো সলাত আদায় করে না, অনেকে হয়তো তেমন একটা নামাজ পড়ে না, অনেকে হয়তো তেমন ধর্মকর্ম মানে না, কিন্তু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে হৃদয়ে থেকে ভালোবাসে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইত্যাদি ইত্যাদি যাই বলেন, এই চার ইমামের নামে আমরা চারটি মাজহাব বানিয়ে নিয়েছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ ভালোবাসার ব্যাপারে প্রত্যেকটা মাজহাব আমরা মাজহাবের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রসুলকে ভালোবাসি, এই সিদ্ধান্তে আমরা সকলেই ঐক্যবদ্ধ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত কষ্ট নিয়ে আফসোস নিয়ে বলতে হয়, ফ্রান্স সরকারকে অবশ্যই মুসলমানদের কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। সম্মানিত উপস্থিতি, তা না হলে ওসিরেই ফ্রান্সে গজব নাজিল হবে, গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের 33 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আহাদাবের 57 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 57 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়, কষ্ট দিবে, আল্লাহ তাদের জন্য দুনিয়া ও আখিরাতের লানত বর্ষণ করেন, আল্লাহ তাদেরকে লানত করেন, লানত দেন, এবং তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব, অপমানজনক শাস্তি, দুনিয়াও হবে আখিরাতেও হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় নাই, ফ্রান্স সরকার আজকে না হয় কাল, আল্লাহর পাকরা তো আছেই। ফেরাউনে পৃথিবীতে এসেছিল, নমরুদে পৃথিবীতে এসেছিল, তুমি তো সলিমুদ্দি সামান্য ফ্রান্সের প্রধানমন্ত্রী, আর পৃথিবী শাসন করেছে ফেরাউন নমরুদ। আল্লাহ সুবহানাহু তাআলা ফেরাউনকে পানিতে সুবাইয়া সুবাইয়া আল্লাহ তারে শেষ করে দিয়েছে, নমরুদকে আল্লাহ পাক তিলে তিলে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটা প্রাণী, ক্ষুদ্র একটা মশা তার নাসিকা দিয়ে ঢুকিয়ে প্রবেশ করে তিলে তিলে যন্ত্রণা যন্ত্রণা দিয়ে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, কাজেতেই সেই দিন বেশি দেরি নয়, গজব অবধারিত, গজব তো অবশ্যই আসবে। সুতরাং মুসলমান চুপ করে বসে থাকে চলবে না, অন্তত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের দায়িত্ব কর্তব্য হলো, যদি সমাজে কোনো অন্যায় অনাচার দেখ তাহলে সরাসরি হাত দিয়ে বাধা দেওয়া, ক্ষমতার মাধ্যমে সরাসরি বাধা প্রয়োগ করা, বাধা প্রদান করা, ক্ষমতা প্রয়োগ করে সেই অন্যায়কে প্রতিহত করা, এটা হলো এক নম্বর ইমানদার, ইমানদারিতার পরিচয়। দুই, এই সক্ষম যদি তোমরা না হও, এই
শক্তি ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে দু নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার ইমানের স্তর হলো মমিন হিসাবে মুসলিম হিসাবে তোমার দায়িত্ব হলো অন্তত মুখে, মুখের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, মানববন্ধন করার মাধ্যমে, স্লোগান দেওয়ার মাধ্যমে নবীর পক্ষে এবং নবীর বিরোধী শক্তি যারা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, নাস্তিক, মুরতাদ এবং চরম ইসলাম বিদ্বেষী এই ধরনের ফ্রান্স সহ গোটা পৃথিবীতে যারা রয়েছে, ইতিপূর্বে নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, ব্যঙ্গ অঙ্কন করে কার্টুন বানিয়েছে, তাদের সকলের ব্যাপারে মুসলিম উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো অন্তত আর না পারলেও মুখ দিয়ে, মুখের মাধ্যমে প্রতিবাদ করা। সম্মানিত হাজিরিন, এটা ইমানের দ্বিতীয় স্তর, ইমানের সেকেন্ড পার্ট। সুতরাং এটা আপনার আমার দায়িত্ব, ইমান এই প্রতিবাদের উপরে ভিত্তি করে আপনার ইমান আছে না নাই এটা প্রমাণ হবে। আমার কথা কি বুঝতেছেন? তিন, আল্লাহর নবী বলেন যদি এটাও যদি তুমি সক্ষম না হও, এটাও যদি তুমি না পারো, তাহলে তোমার দায়িত্ব হলো অন্তত আর না হলেও তুমি মনে মনে ঘৃণা করো, মনে মনে ঘৃণা করতে হবে। এখন আমাদের এরকম পরিস্থিতি হয় নাই যে ঘরে বসে মনে মনে ঘৃণা করবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা তুমিরা যালিমিন, কি এরকম নাকি? অন্তত না হলেও মুখের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানানো, প্রতিবাদ করা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ এখন সচেতন, বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আজকে এই ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টন পরিদর্শন করার প্রতিবাদ হিসাবে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, জেলায় উপজেলায় আলহামদুলিল্লাহ প্রতিবাদ করা হচ্ছে, প্রতিবাদ করতেছে। আজকে বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আজকে কুয়েত সরকার, আজকে দুবাই, মালয়েশিয়া, এইভাবে করে সৌদি আরব আমিরাত সহ বিশ্বের প্রায় সব রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো আজকে আর জোরালো প্রতিবাদ জানাচ্ছে এবং এই ফ্রান্সের যত পণ্য আছে মার্কেট থেকে সেগুলো সরিয়ে দিচ্ছে, সেগুলো বাজেয়াপ্ত করে দিতেছে মুসলিম সরকারগুলো। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে সমস্ত মুসলিম উম্মাহ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমার তো মনে হয় মুসলিম জাতির সেই দিন আর বেশি দেরি নয়, সামনে ভবিষ্যতে আগামীতে গোটা পৃথিবীর শাসন মুসলিম করবে, মুসলিম উম্মার হাতে ক্ষমতা চলে আসবে, সেই দিন আর বেশি দেরি নয় সম্ভবত। এরা এই কুলঙ্গাররা যত আমার নবীকে নিয়ে কটূক্তি করবে ততই ইসলাম, ইসলামের আরো প্রসার প্রসার বেশি হয়, ইসলাম আরো বেশি করে মানুষ গ্রহণ করে, সুবহানাল্লাহ। কারণ ওরা জানেই না আজকে আগুন নিয়ে খেলা করতেছ, বিশ্বনবীকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে তোমরা কটূক্তি করো। আর যারা বিশ্বনবী সম্পর্কে জানতো না তারা চিন্তা করে কারণটা কি, এই লোকটা নিয়ে এত এত গবেষণা, এত বাড়াবাড়ি, কারণ কি? ইসলাম ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন? গবেষণা করে তার নারী নক্ষত্রের খোঁজ নিয়ে দেখে এতদিন ভুলের মধ্যে ছিলাম, এতদিন কের মধ্যে ছিলাম, ভুলের মধ্যে ছিলাম, সমস্ত রসম রেওয়াজ বাপ দাদার ধর্ম ত্যাগ করে লাথি মেরে মনের অজান্তেই আবেগ নিয়ে ইসলাম গ্রহণ করতেছে, সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর, আজকে মার্কিন গবেষক তাদের মুখ দিয়ে, তারা তো মুসলমান না, খ্রিস্টান, তাদের মুখ দিয়ে তাদের জবান দিয়ে বের হচ্ছে আগামী 40 থেকে 50 বছর, মাত্র 40 থেকে আর 50 বছর সামনে, সেই দিন আর বেশি দেরি নাই, গোটা বিশ্বের বৃহত্তম সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলিম, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজেই কোন দিকটা তোমরা আমাদেরকে দাও বাবা, কোন দিকটা তোমরা আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা মুছে দিবা, একদিক দিয়ে করার চেষ্টা করবা, আল্লাহ হাজার হাজার কোটি কোটি রাস্তা উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। তার নাম বলুণ্ঠিত করবেন, তার নাম উন্মুক্ত করে দিবেন। রসুলকে, বিশ্বনবীকে বলা হয়েছিল লেস কাটা, কি লেস কাটা মানে নির্বংশ, তার নামের কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। যারা বলছিল ওই আবু জেহেল বংশ, ওই আবু লাহাবের, ওই এই আবু, হ্যাঁ
আবুল আহাবের বংশ তারাই আসছে লেসকাটা, কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ হাজ করতে গিয়ে আবু জাহলের বাড়িতে, আবু জাহলের বাড়িতে গিয়ে টয়লেট করে, সম্মানিত হাজরিন কি ধিক্কার। আর বিশ্বনবীর নাম যখন মুসলিম জাতির কাছে চলে আসে, বিশ্বনবীর নাম শোনা মাত্রই ইমানদার হিসেবে, মমিন হিসেবে, ইমানের দাবি হিসেবে সকলেই এক বাক্যে উচ্চ স্বরে বলে ফেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজরিন, আল্লাহ তার নাম কিভাবে কিভাবে উদ্ভাসিত করেছেন, উচ্চ মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজেতেই বাড়াবাড়ি করে কোনো লাভ নাই, বাড়াবাড়ি করে ইসলামকে দমন করতে পারবে না, কারণ আল্লাহর নবী নিজে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করেছেন, পৃথিবীর বুকে এমন কোন কাঁচা পাকা বাড়ি থাকবে না, পৃথিবীর বুকে এমন কোন কাঁচা পাকা বাড়ি থাকবে না যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা তার দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত আল্লাহ পৌঁছে দিবেন না। সুবহানাল্লাহ। তো দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া মানে কি? কার নাম যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যাবে। চলে যাচ্ছে তো, আমরা যাচ্ছে তো, আমরা দেখতেছি। সুতরাং যাচ্ছে বিদায়, তাদের এত মাথা ব্যথা, মুসলমানদের কলিজায় তোমরা আগুন ধরে দিয়েছ, মনে রাখবে ফ্রান্স সেই দিন বেশি দেরি নাই, গজব আসছে বলে, গজব সামনে চলে আসলো বলে আমাদেরকে তারা লম্বা লম্বা কথা বলে আমাদেরকে মানবতা শেখাতে চায়। এই ফ্রান্স তো সেই ফ্রান্স যেখানে নারীকে নগ্ন উলঙ্গ করা ফ্যাশন হিসাবে ঘোষণা করছে, নৌজুবিল্লাহ, নারী কি একেবারে নগ্ন উলঙ্গ হয়ে নারী চলাফেরা করবে? এটা নারীর স্বাধীনতা? নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে একটি উলঙ্গার, এই ফ্রান্সের এক কলেজের শিক্ষক লেকচারার কুলঙ্গার, এই কুলঙ্গার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে গিয়ে ওর সাবজেক্ট না পড়িয়ে ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যঙ্গ চিত্র অঙ্কন করে ক্লাসে ছাত্রদের সামনে রসুলকে খাটু করার উদ্দেশ্যে তাকে নিয়ে কার্টুন বানিয়েছে। তো ওখানে এক মুসলিম স্টুডেন্ট সে এটা বরদাস্ত করতে পারে নাই, নবী সাল্লাহ সাল্লামের সাথে আদব, নবী সাল্লাহ সাল্লামের সাথে বেদবি, তার সম্মানের উপরে আঘাত, এটা কোনো মুসলিম উম্মা সহ্য করতে পারে না। এর জন্য বিশ্বনবী, এর জন্য ওই স্টুডেন্ট, ওই ছেলেটা এটা বরদাস্ত করতে পারে নাই, বিধায় তিনি সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে হত্যা করেছে, কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করেছে। তো তৎক্ষণাৎই প্রশাসন ওই ছেলেকেও ব্রাশ ফায়ার করে তাকে হত্যা করেছে। মূলত এটাকে ইস্যু করেই এই ফ্রান্স সরকারের তাদের পৃষ্ঠপোষকতায় সরাসরি প্রেসিডেন্ট জড়িত, তার নির্দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ব্যঙ্গচিত্র অঙ্কন করতেছে আর বলতেছেন এটার নাম হলো এটা, এটা নাকি তাদের বাক স্বাধীনতা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন বান্দা হিসেবে যদি, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে মুসলমান, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? আল্লাহ বলতেছেন তাহলে ফাত্তাবিউনি, নবী আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, তাহলে তারা যেন আপনার ইতাআত করে, আপনার অনুসরণ অনুকরণ করে। যদি আপনার অনুসরণ অনুকরণ করে আমি আল্লাহকে ভালোবাসে, মানে আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ, আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ হলো বা আল্লাহকে ভালোবাসার বাহ্যিক
কর্ম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা। ফাত্তাবিউনি, নবী তারা যেন আপনার ইতাআত করে, আপনার অনুসরণ অনুকরণ করে। যদি আমি আল্লাহকে তারা ভালোবাসতে চায়, আর যারা আমি আল্লাহকে আপনার মাধ্যমে, আপনার অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসবে, আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, ইউহিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর ভালোবাসার বহির প্রকাশ হিসাবে, ভালোবাসার প্রমাণ হিসাবে, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলতেছেন আমি ইতিমধ্যে তাদের জীবনের জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য জীবনে যত সে গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা সে যদি তওবা করে, কবিরা গুনাহ থেকে সে যদি তওবা করে, কবিরা গুনাহ সহ সগীরা গুনাহ যা আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে কারিমের ব্যাখ্যায় তাফসিরে এসেছে, তাফসিরে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? কিয়ামত সংগঠিত কখন হবে? তখন আল্লাহ রাসূল তার প্রত্যুত্তরে বললেন, এর জন্য তুমি কি তৈরি করেছ, অর্থাৎ এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ, কি আমল করেছ, কর্ম করেছ? ওই লোকটা বলতেছে, হে আল্লাহ রাসূল, এর জন্য হয়তো আমি তেমন সলাত সিয়াম সদকা করতে পারিনি। আবার কথাটা বলি, এর জন্য হয়তো আমি তেমন সলাত সিয়াম সদকা করতে পারিনি, তবে আমি, হে আল্লাহ রাসূল, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে, জবাবে বললেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান কাজেতে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তবেই সেনা আপনি ইমানদার, আপনি মুমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভবিষ্যতের আমিরুল মুমিনিন হবেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবনের পরে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, আমার জীবনের পরে সবচেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের পরে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখনো ইমানদার হতে পারোনি, ওমর, তুমি এখনো ইমানের চূড়ান্ত পরিপূর্ণতায় পৌঁছাতে পারোনি, কারণ তুমি বলেছো তোমার জীবনের পরে আমাকে বেশি ভালোবাসো। তার মানে আমার জীবনের চাইতে তোমার জীবনের দাম তোমার কাছে বেশি, আমার জীবনের চাইতে তোমার জীবনের ভালোবাসা তোমার কাছে বেশি, সুতরাং তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারোনি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, জার জার করে কেঁদে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ তার কথাটাকে ঘুরিয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ তিনি সংশোধন করে, নিজেকে সংশোধন করে শুধরিয়ে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে এখন ঘোষণা করতেছি, আমি ওমর, আমার পিতামাতা পৃথিবীর সকলের চাইতে, এমনকি আমি ওমরের জীবনের চাইতেও সবচেয়ে বেশি আপনি বিশ্বনবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখন এখন এই মুহূর্তে ইমানের পরিপূর্ণতায় পৌঁছালে। সুবহানাল্লাহ। মুসলমান কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? রাসূলকে নিকুটুক্তি করে আর আপনি ঘরে বসে আছেন, রাসূলকে নিকুটুক্তি হয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে আঘাত করতেছে, রাসূলের শান মান নষ্ট করতেছে, ও মুসলমান, আর আপনি কেমন ইমানদার হলেন? আপনার জবান দিয়ে একটু প্রতিবাদ আসে না? আশ্চর্য। তার মানে কি আপনি কি এই কাজ, এই কর্ম, এই নিকৃষ্ট জঘন্য বর্বরোচিত সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট কাজ রাসূলকে নিয়ে কটুক্তি করা, তাহলে কি আপনি এই জঘন্য নিকৃষ্ট কাজের সমর্থক? নাউজুবিল্লাহ। কি আপনি এত নিরবতা কেন? আপনার কেন নিরবতা? গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলো থেকে এর প্রতিবাদ জানিয়েছে এবং নিন্দা জানিয়েছে, নিন্দা জানাচ্ছে,
এবং সমস্ত প্রকারের তাদের পণ্য বয়কট করা হচ্ছে। তো আমাদের দেশে বুঝতেছি না, 90% মুসলমানের দেশ বললে অনেকের হয়তো কষ্ট লাগে, কিন্তু এটি ইমানের দাবি। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একজন মুসলিম। মাননীয় বিরোধী দলের প্রধান নেত্রী, তিনি একজন মুসলিম। মাননীয় স্পিকার, তিনি একজন মুসলিম। বাংলাদেশের অধিকাংশ মন্ত্রী তারা মুসলিম। সুতরাং সরকারের পক্ষ থেকে 90% মুসলমানের দেশ, সুতরাং 90% মুসলমানের বুটে নির্বাচিত সরকার আপনি, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যদি সামান্যতম অন্তত প্রতিবাদ নিন্দা প্রস্তাব যদি না আসে, মুসলিম দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নৈতিক ইমানি দায়িত্ব, এটা যদি আপনি না করেন আল্লাহর কাছে আসামির কাজ করে আপনাকে দাঁড়াতে হবে। কাজেই আপনি নিন্দা প্রস্তাব জানান, এটা জানানো উচিত, মুসলমান আপনাকে মাথায় তুলবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, যাকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না, যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হয়। মুসলমান আমার গলাটা বসা বসা, গতকাল মাহফিল ছিল, আজকে আবার এখান থেকে যাব সিরাজগঞ্জ মাহফিল আজকে রাতে। ও তো আমি দোয়া চাই, খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জবান খুলে দেয়, আমিন। মুখের জবানের যত জড়তা আছে এবং যত সমস্যা আছে আল্লাহ যেন দূর করে দেয় বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কণ্ঠটা বসা, এর জন্য ওইভাবে কথা বলতে পারছি না, হৃদয়টা ফেটে যাচ্ছে কষ্টে। এর জন্য বলবো তাদেরকে নিন্দা জানান, অন্তত এই দায়িত্বটা পালন করেন মুসলিম দেশের সরকার হিসাবে। আল্লাহ যেন আমাদের সরকারকে যেন তৌফিক দান করে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে কোনো ধরনের অজুহাত চলবে না, এই ব্যাপারে কোনো সারদা চলবে না, অন্তত আর না হলেও তাদেরকে নিন্দা জানাতে হবে, জানাতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেদেরকে বলি ওলিয়াউলের দেশ হলো এই বাংলাদেশ, বলি আমরা শাহজালালের দেশ, শাহ মাকতুমের দেশ, এটুক শুধু মুখেই বলি, বাস্তবে কিছু করে দেখাতে হবে না। বিশ্ব নবী কিনে ব্যঙ্গ করবে আর আমরা বসে থাকবো? মুসলমানদের কলিজায় আগুন ধরে দিয়েছে, মুসলমানদের হৃদয় স্পন্দন, মুসলমানদের নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম শোনা মাত্রই মুসলমান দরদ ভালোবাসা প্রেম মহব্বত দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে কটুক্তি করবে। আর আমি কেমন মুসলমান, আমি কথা বলবো না, আমার জবান বন্ধ থাকবে? আশ্চর্য! আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝ দান করো বলে আমিন। এই গজব তো শুধু তারা শেষ হবে না, এই গজবে আমরাও শেষ হব, কারণ আল্লাহর গজব যখন পতিত হয়, কোরআনে অনেক জায়গায় ঘটনা আছে, আল্লাহর গজব যখন আল্লাহ পাক পতিত করেন পাঠিয়ে দেন, তখন ওখানে আর মমিনের দিকে আল্লাহ তাকান না। মমিন তারা মারা যাবে, তারা হয়তো শহীদ হবে যদি ইমান নিয়ে মারা যায়, কিন্তু বাঁচার তো সুযোগ নাই, এই গজব থেকে এই আক্রমণ থেকে তো বাঁচার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ফালিয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। কুরআন কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 63 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব যারা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চরণ করে, যারা নবীর বিরোধিতা করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান নিয়ে যারা খেলা করে, আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন আপনি তাদেরকে জানিয়ে দেন বলে দেন, তারা কঠিন শাস্তি, তীব্র শাস্তি তাদের উপর আক্রমণ করবে, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে, আক্রমণ করবে। অতএব যারা তার নবী সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে চরণ করে, তারা এই বিষয়ে সতর্ক হোক, সাবধান হোক, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার গজবে হয় পতিত হতে হবে, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আক্রমণ করবে। এই যে করোনা ভাইরাস, এই এক করোনা দিলে তো এই জাতি ঠিক হবে না, এরকম করোনা আরো যে কত আসবে সামনে আল্লাহ ভালো জানে, আল্লাহ যেন হেফাজত করে বলে আমিন। মাত্র কয় এখনো করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এখনো করোনার কারণে অনেক দেশ লকডাউন রয়েছে, আর ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী কিনে কটুক্তি করা, চিন্তা করা যায়?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো কত রহমান তার বান্দার প্রতি, তিনি যে এখনো বান্দাকে বান্দার প্রতি তার ভালোবাসা দরদ মহাব্বত দিয়ে রিজিক দিয়ে তার অক্সিজেন দিয়ে তার সূর্যের আলো চন্দ্রের আলো দিয়ে রাত এবং দিনের আবর্তন পরিবর্তনের মাধ্যমে বান্দার প্রতি রহম করতেছেন করতেছেন করে যাচ্ছেন। আল্লাহ আকবার, এত কিছু এত অন্যায় এত গুনাহ করার পরেও আল্লাহ যে কত রহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এইভাবে অপমান অপদস্থতাকে করা হচ্ছে, তাকে এরকম কটূক্তি করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরও যে আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, এটা আল্লাহ যে কত রহমান, আল্লাহ যে কত দয়া আমাদের প্রতি। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমিন। আল্লাহ সবাইকে তুমি হেদায়েত করো বলে আমিন। আল্লাহ যারা বিশ্বনবীকে নিয়ে যারা কটূক্তি করতেছে এর উপযুক্ত শাস্তি উপযুক্ত জবাব রব্বুল আলামিন তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। গোটা পৃথিবীর মুসলিম জাতি আজকে কোণঠাসা, গোটা পৃথিবীর মুসলিম জাতি আজকে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। রব্বুল আলামিন তারা আজকে মাজলুম, মুসলিমদের তুমি ছাড়া আল্লাহ কেউ নাই। মেহেরবানি করে রব্বুল আলামিন এর উপযুক্ত জবাব আল্লাহ তুমি তাদেরকে দাও। যদি তাদের কপালে হেদায়েত থাকে, আমরা দোয়া করি রব্বুল আলামিন তাহলে তুমি তাকে হেদায়েত নসিব করো। ফ্রান্স সরকার সহ গোটা পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী রসুলকে নিয়ে কটূক্তি করে তাদের কপালে যদি হেদায়েত থাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, আমিন বলেন। আর যদি হেদায়েত না থাকে তুমি গজব দিয়েদেরকে শেষ করে দাও, আমিন। এই বলে আজকের আলোচনা এখানে খুতবা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক কথা ছিল কিন্তু বলতে পারছি না, কণ্ঠের সমস্যা, একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার কণ্ঠস্বরকে ভালো রাখেন এবং নিরাপদে যেন আমি আমার গ্রন্থবিস্থলে সিরাজগঞ্জ গিয়ে মাহফিলে পৌঁছাতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদু কারীম ওয়া মালিকুর রাউফ।